আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আবারও লাউ চিংড়ির রেসিপিটা। তো লাউ চিংড়ির রেসিপিটা হয়তো আমার চ্যানেলে প্রথম, এর আগে লাউয়ের রেসিপি আমি অনেকভাবে দিয়েছি। তো আজকে ভাবলাম অনেক দিন পর কচি একটা লাউ কিনা হয়েছিল, তো সেটা দিয়ে কি রান্না করা যায়। ফার্স্টে ভেবেছিলাম যে চিকেন দিয়ে রান্না করি, পরে ভাবলাম যে না, চিংড়ি মাছ দিয়ে রান্না করি। অনেক এর আগেও একবার রান্না করেছিলাম, খুব ভালো লেগেছিল। তো ছোট চিংড়ি দিয়ে আজকে লাউটা রান্না করব। তো এর আগে যে ছোট ছোট কতগুলো লাউ দেখেছেন কচি, সেগুলো আমার গাছে, সেই লাউগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। তাই অনেক চেষ্টা করেছিলাম, আসলে পলিথিন দিয়ে ঢেকে রেখেছিলাম যে যদি একটু বড় হয় তাহলে পেরে রান্না করা যাবে, কিন্তু অনেক চেষ্টার পরেও বড় হলো না। যাও একটু বড় হয়েছে, তাও আবার ভেতরে মানে নষ্ট হয়ে গিয়েছে, কালো হয়ে গেছে। তো এই কারণে আসলে ওটা খাওয়ার মতো না। তো কিনা লাউটা দিয়ে আজকে রান্না করছি। তো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, সামান্য একটু লবণ দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি, এবং সঙ্গে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ এবং ধনে গুঁড়ো, সামান্য একটু জিরা গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমি খুবই কম করে মশলাটা আজকে দিচ্ছি। লাউটা বেশিরভাগ মানুষই সাদাটে বা মানে কম মশলাই রান্না করে, তো আমি বেশিরভাগ টাইমই একটু বেশি করে দিই। তো আজকে ভাবলাম যে একদম কম মশলা দিয়ে রান্না করে দেখি কেমন লাগে, তো ভালোই লাগলো। তো এর সঙ্গে কিন্তু আজকে আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি আজকে টমেটো কুচি অ্যাড করিনি। টমেটোটা আমি কিন্তু অ্যাড করব, তবে পরে। তো যাই হোক, এখন মশলাটাকে আমি একটু পানি দিয়ে বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দিলাম কচি লাউগুলো। তো কচি লাউটা দেওয়ার পরে আমি লাউটাকেও বেশ কিছুক্ষণ কষিয়ে রান্না করব। তো যেহেতু লাউটা বেশি বড় না, আবার মোটামুটি দুজনের জন্য বড়ই ধরা যায়, তো এটা হাফ করলে আবার খুব কম মনে হয়, আবার পুরোটা দিলে একটু বেশি বেশি লাগছিল যদিও। তো এটা রান্নার পর আর একটু কমে যাবে। তো দুজনের জন্য মানে দু তিন দিন এনাফ সুন্দর মতো হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটু পর পর কষিয়ে নিচ্ছিলাম, আর সামান্য একটু পানি অ্যাড করেছি যাতে মশলা গ্রেভিটা নিচ দিয়ে লেগে না যায়, আর লাউ থেকে তো কিছুটা পানি উঠবেই। তো যাই হোক, খুব ভালো মতো আমি লাউটাকে কষিয়ে নিয়েছি, দু তিনবার নেড়ে চেড়ে দিয়েছি। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো, এটা প্যাকেটজাত মোটামুটি পরিষ্কার করাই থাকে, তারপরেও বাসায় এনে একটু পরিষ্কার করে নিতে হয়, পিঠের একটা যে কালো ময়লা সেটা ফেলতে হয়। আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি, এটা তো আমার লাগেই, আর দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম ধনে পাতা, তো সামান্য পরিমাণে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম গরম পানি, আর লবণটা আমি টেস্ট বুঝে দিয়ে দিব। তো ঝোলটা আসলে লাউয়ে একটু ঝোলঝোল হলেই ভালো লাগে। তো আপনারা হয়তো দেখেছেন আমার সব বেশিরভাগ সবজিগুলোতেই খুব বেশি আমি কিন্তু ঝোল রাখি না, একটু মাখা মাখাও হয়। তো যাই হোক, ওরকমই রাখি যাতে খুব বেশি ঝোলও না আবার খুব বেশি পাতলাও না, এরকম আর কি, বা ঘন না। তো এই আর কি, তো এইভাবে আমার বেশিরভাগ রান্নাটা হয়। তো এই তো আমার লাউ রান্নাটা কিন্তু হয়েই আসছে কথা বলতে বলতে। তো শেষের দিকে আরও কিছুটা আমি ধনে পাতা দিয়ে চুলাটা অফ করে দিলাম, লাউটা কিন্তু অনেক কমে গিয়েছে, আর খেতে মাশাল্লাহ অনেক সুস্বাদু হয়েছে চিংড়ি মাছ। তবে আরেকদিন দেখিয়েছিলাম বোয়াল মাছ দিয়ে, ওইটা আরও বেশি মজা হয়েছিল। তো আপনারা যে কোনো মাছ দিয়ে এভাবে রান্না করে খেতে পারেন, রুই মাছ বা যে কোনো ধরনের মাছ। আমরা তো আগে জানতাম লাউ মানেই শোল মাছ, তো যাই হোক ওইটা আসলে বাংলাদেশে আমরা বেশিরভাগ মানুষের লাউ আর শোল মাছ দিয়ে খাই। তো এখানে যেহেতু তাজা ফ্রেশ শোল মাছটা পাওয়া যায় না, তো কিছু করার নাই, যে কোনো মাছ দিয়ে এখন আমরা লাউ খেতে পারি। তো আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু হয়েছে, আর দেখতেও খুব নাইস লাগছে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।